السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. حاضران مجلس، دیگر علماء کرام، ফজালায়ে আজম, অত্র এলাকার সভ্যবৃন্দ, আমি লম্বা চড়া কথা বলবো না, আরো মোকাররীর আছেন তারা আওয়াজ করবেন। তাছাড়া আমার আদত, আমার অভ্যাস, দীর্ঘ রাত্রে আমি কথা বলতে পারি না, এটা আমার বুজুরগানের দিনের নিয়ম, আমারও নিয়ম। সুতরাং অল্প দু একটা কথা বলে আমি নেমে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ক্বালা তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام أفضل الذكر تلاوة القرآن وأفضل الذكر لا إله إلا الله. زوري زوري لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. هرابر হাতের লেখার সুন্দর করতে হলে ভালো একখানা আদর্শ লিপি সম্মুখে রাখতে হয়। সেই লেখায় লেখায় হাত জুড়ালে নিজের হাতের অক্ষর সুন্দর হয়। ঠিক তদ্রূপ নিজের জীবন গঠন করতে হলে একজন আদর্শ মানুষের জীবনী সম্মুখে রাখতে হয়। সে আদর্শ মানুষ হলেন সাইয়দুল মুরসালিন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যতটুকু সময় লাগে, মদিনা শরীফ যাইয়া পৌঁছতে অতটুকু সময় লাগে না। তাই রসুলের সহবাতে গিয়া অলঙ্কিত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষের কলঙ্কিত দিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসহাবিকান নুজুম আইকিহিম বিইত্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্র স্বরূপ। ধ্রুবতারার সাহায্যে যেমন মানুষ দিক নির্ণয় করে, আখরি জামানার লোকেরা যখন পাপের সাগরে নিমজ্জিত হবে, তখন আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ অনুধাবন করলে ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপরে বেহেশত ওয়াজিব হইয়া যাবে। এখন তো সাহাবা একরামও নাই, বুজুরগানের দিনে আছে, তাবিন তাবে তাবিন এরা নাই, আইম্মা মুজতাহিদিন এরাও নাই, সালফে সালেহীন বুজুরগানের দিন এদের সোহবতে যাবেন। দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, চাউলওয়ালার কাছে গেলে চাউল পাওয়া যায়, পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহর অলি হইয়া কবরে যাওয়া যায়। ভাইয়েরা, ওলামায়ে কেরাম আছেন, তারা বয়ান করবেন, আমি তো কাছের লোক, আন্দরিয়া সভাপতি বানায় দেশে কি করবো আর। এই রসুলপুর বালিয়াকান্দি থানা রসুলপুর, 1975 সালে আমি এখানে আসছি, আল্লাহ আনছেন। তো
আল্লাহ, আগামী 17, 18, 19 নভেম্বর 17, 18, 19 নভেম্বর রসুলপুর মাদ্রাসায় ঐতিহাসিক ঐতিহ্যবাহী জলসা, উক্ত জলসায় আপনারা সবাই আমন্ত্রিত। রসুলের দুই সাহাবী জমি কেনা বেচা করছেন, জমির মধ্যে গুপ্ত ধন পাওয়া গেছে, কেমন আমানতদার দেখেন। ফৌজে মোহাম্মদী হতে হলে প্রথমে তার আমানতদার হতে হবে, তারপরে হবে দিয়ানতদারি, তারপরে ইসার, তারপরে কানাআত, এরকম 10টা গুণ আছে, 10টা সেবাত আছে। এই 10টা সেবাত যার মধ্যে আছে সেই হলো ফৌজে মোহাম্মদী। জমি যখন কিনছে জমির মধ্যে গুপ্ত ধন পাওয়া গেছে, এখন আইসা বলতেছে ও ভাই তোমার জমি কিনছি আমি, জমির মধ্যে গুপ্ত ধন পাইছি, এ তো আমি আর কিনি নাই, গুপ্ত ধন তো কিনি নাই, তোমার গুপ্ত ধন তুমি ফেরত দাও। উনি বলছে এই জমির মধ্যে গুপ্ত ধন ছিল তা তো আমার জানা ছিল না, জমি যখন বিক্রি হয়ে গেছে গুপ্ত ধন বিক্রি হয়ে গেছে, ওইটা আমার না ওইটা তোমার, আমি আল্লাহকে ভয় করি। এই গুপ্ত ধন নিয়া কি করবে আর, খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, তিনি একজনের ছেলে আর একজনের মেয়ে বিবাহ দিয়া উক্ত নব দম্পতিকে ওই সম্পদ দিয়া বিদায় করে দিলেন, বলেন যাও আপনার কাম কি দিয়ে প্রত্যেকে নিজের কাজে চলিয়া যাও। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, পয়সা লাগছে? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বলছি 700 নেকির মালিক হয়ে গেছি আমার ভাইরা। ফৌজে মোহাম্মদী হইতে হলে দরকার আমানতদারি, আমানতদার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, 200,000 হাদিসের হাফেজ ছিলেন তিনি। আব্দুল্লাহ ইবনে মুবারক অর্থাৎ মুবারকের ছেলে আব্দুল্লাহ, এই মুবারক ছিলেন খুবই দরিদ্র গরিব, আলেম সমাজ অধিকাংশই গরিব হয়, সাহাবায়ে কেরাম গরিব ছিলেন অধিকাংশই আকসারিয়াত। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, কয় ঠিক করে বলো, কয় হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। তিনবার শোনার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে যে ভালোবাসবে সে যেন অভাবের চাদর বিছিয়ে নেয়, অভাব নাটন এমন ভাবে আসবে। আহা, যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক অর্থাৎ আব্দুল্লাহর বাপ মুবারক, এই মুবারক ছিলেন এক বাগানের পাহারাদার প্রহরী। এই বাগানের মালিক এসে বলতেছেন মুবারক ভালো একটা আনার এনে আমাকে খেতে দাও তো, একটা আনার বেদানা বলি আমরা, আসলে তো বাদানা, বেদানা মানে দানা বিহীন আর বাদানা মানে দানা বিশিষ্ট, আমাদের কথাই ভুল গলত বা সুর। তো বাস একটা আনার ফল ভেঙে দিলেন হযরত মোবারক রহমাতুল্লাহ আলাইহি, খাইয়া বলে যে জম্মের টক, তুই আর ভালো আনার পাইলি না, কয় যে আমি বুঝবো কেমনে ভালো না মন্দ, কয় 40 বছর পর্যন্ত তুমি আমার এই পাহারাদারি করো, এই বাগানের ফকুন্ডা ভালো কন্যা মন্দ তুমি জানো না, কয় আল্লাহর কসম এই 40 বছরের মধ্যে আমি একটা ফলও ভক্ষণ করি নাই, কয় তলায় পড়িয়ে গেলে, কয় না তা তো আপনি বলেন নাই, যে যদি পড়িয়ে টড়িয়ে যায় তা তুই খাইস তাও তো বলেন নাই, এই জন্য আমি তলায় পড়া তাও খাই নাই। তখন বুকের সাথে জড়াই ধরিয়া বলতেছেন বাবা তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম, আল্লাহর রসুলের গন্ধ আসতেছে তোমার থেকে,
তোমাকে আমি বাগানের ম্যানেজার হিসেবে স্বীকৃতি দিলাম। বাড়িতে গেছে, বিবি বলতেছে মেয়ে বিয়ে দেবেন না? বলে হ্যাঁ দেব। হাদিসে আসছে তিনটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, যত দ্রুত পারেন। মানুষ মারা গেলে জানাজা, নামাজ রক্ত হইলে নামাজ, আর বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে হইলে বিবাহ দেওয়া। এই তিনটা কাজ তাড়াতাড়ি করতে হবে। এখন মোবারকের স্ত্রী মোবারকের বলতেছে মেয়ে বিয়ে দেবেন না? বলে হ্যাঁ দেব তো, ভালো ছেলে কোথায়? দিনদার ছেলে লাগবে তো। কয়ে আচ্ছা আমাদের মোবারক মোবারক কেমন হয়? কহায় ভালো, ওর তো কিচ্ছু নাই, ও তো গরিব, সালসুলা নাই। কয়ে তবু আমার মন টানে। বলে আচ্ছা, মোবারকের কাছে গিয়ে বলতেছে মোবারক তুমি বিয়ে করবা না? বললো জি হুজুর আমি বিয়ে করতে চাই। বলে আমার মেয়ের সালেহার সাথে তোমার বিয়ে দিলে কেমন হয়? বলে আমার তো অত অর্থ সম্পদ নাই, আপনার মেয়ের দিন মহর দেওয়ার মতো টাকা আমার নাই। স্ত্রীর দিন মহর আদায় করা কিন্তু ওয়াজিব, স্ত্রীর দিন মহর যারা দেবে না, হাদিস শরীফে আসছে জিনাকারীর সাথে তার হাসর নাসর হবে। অনেকে স্ত্রীকে ফাঁকি দেয়, কয় মাফ করিয়ে দেবেন, ঝগড়া বাঁধায় দেখেন মাফ করে না না করে, ঠিক না? এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে মিনতি করছি, মহর ধরার সময় যা পারবেন তাই ধরবেন। 5 লাখ 10 লাখ 20 লাখ মানুষকে শুনানোর জন্য ওরকম ধরবেন না, যা পারবেন তাই ধরবেন। স্ত্রীর দেন মহর দেওয়া কিন্তু ওয়াজিব। পরে বলতেছে ঠিক আছে, আমার মোট সম্পত্তির 1/3 আমি তোমাকে দান করিয়ে দিলাম, তুমি মালিক, এবার তো পারবা বিয়ে করতে? বলে হ্যাঁ পারবো। তো বাস বিয়ে করছে, সেই ঘরে সন্তান হয়েছে, নাম রাখছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিন মোবারক তাজকিরাতুল আউলিয়া পড়ে দেখবেন। আমার ভাইয়েরা, আমি কথা সংক্ষেপ করে ছোট্ট একটু দোয়া করি। আচ্ছা, যখন আমরা পৃথিবীতে আসছিলাম তখন আমরা গুণমুক্ত ছিলাম না গুণযুক্ত ছিলাম? এখন কি গুণমুক্ত আছি? প্রত্যেকের মনের কাছে জিজ্ঞাসা করিয়ে দেখেন আমরা গুণমুক্ত আছি কিনা। এমন এমন গোপন গোপন গুণ আছে যা দুনিয়ার কেউ জানে না। আল্লাহর কাছে গুনার অডিও, গুনার ভিডিও, শক্তিশালী অডিও, শক্তিশালী ভিডিও সংরক্ষণ করা আছে। এমন এমন গুণ আছে স্বামী জানে না স্ত্রী গুণ আছে, এমন এমন গুণ আছে স্ত্রী জানে না স্বামীর গুণ আছে। এই জন্য আমার দাদা পীর শেখুল ইসলাম হযরত আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন একজনের গুণ যদি আরেকজনকে দেখতো, একজন দেখতো তাহলে লাঠি মেরে রাস্তার বাইরে ফেলে দিত। আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাদ দাম্বি হাবিবুল্লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে হলো আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু। আপনারা আল্লাহর বন্ধু হতে চান না? তো ওলামা একরাম আছেন, তারা বয়ান করবেন, মনোযোগের সাথে শুনবেন। খেয়ালে হয় মানুষ আউলিয়া, বেখেয়ালে হয় দেউলিয়া। আপনারা কি দেউলিয়া হতে চান? কি হতে চান? আউলিয়া। আল্লাহ এই মসজিদে যারা বসেছি আমাদেরকে খাঁটি মোমেন এবং খাঁটি আল্লাহওয়ালা বানাইয়া কবরে নিও। আসুন আমার সাথে সাথে গুনগুন রবে কান্না জড়িত কণ্ঠে বলুন আল্লাহ। আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করে দেখুন আমি আসামি কিনা। আপনার খবর আপনি জানেন, আমার খবর আমি জানি। মনে করবেন না যে আমার পীরে আমারে পার করিয়ে নিবে,
না কিয়ামতের দিন পীরেরও খবর থাকবে না, যার যার চিন্তায় সে অস্থির হয়ে যাবে। দাড়ি পাকা মানুষের চোখের পানি দেখলে আল্লাহ তাআলা বড় লজ্জা পান, এই জন্য চোখের পানি ছেড়ে দিন। চোখে যদি পানি নাও আসে কান্নার ভান ধরে বসুন। ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয় কান্দে এই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা কর আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। হে বাবা যারা কবরপুরের যাত্রী, তোরা দুই চক্ষের পানি ছেড়ে দেন, আর যারা কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। আল্লাহর নবী বলেন ইন্না ফিল কবরি রওযাতুন মিন রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান, কার কারো কবর হবে জাহান্নামের গর্ত। আরে আমি যেন কোন দলে যাই, রসুলপুর বেশি দূরে নয়, হঠাৎ যদি খবর পান যে রসুলপুরের হুজুর আর দুনিয়ায় নাই, আমি আপনাদের হাতে ধরি পায়ে পড়ি মিনতি করি, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক স্যার আমাকে মাফ করিয়ে দেয়। ইনিয়া মাওলার দরবারে যাব, এরকম কোন পুঁজি আমার কাছে নাই, বিনা সম্বলে খালি হাতে কবর দিক চলছি, দাড়ি চুল সাদা হইয়া গেছে, যারা সেনে তারা কয় রসুলপুরের হুজুর, আর যারা সেনে না তারা বলবে মুরব্বী বুড়া বুড়া মানুষ। এ বাবা সিরুদ্দিন কি কেউ বুড়া থাকে, যৌবন কাল ছিল, এই জন্য তওবা করেন যে সমস্ত যুবক যুবতীরা যৌবন কাল আল্লাহর রাস্তায় ব্যয় করে। সাবুনা সাফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তাদেরকে ছায়া দান করা হবে। বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। আমি ছোট্ট একটু দোয়া করে দিচ্ছি, কারণ সময় নষ্ট করা আমার কাজ না, এরপরে হলো আমার গ্রাম আসবেন, ওয়াজ করবেন, কাপাসিয়ার হুজুর আসছেন, আমি দেখা করতে পারি নাই, শুনছি যে কাপাসিয়ার হুজুর আসছেন, উনি আমার মুরব্বী, আসুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটা লোক খালি হাতে ফেরত দিও না, ও দুর্বলের খোদা, কাঙ্গালের খোদা, গরিবের খোদা, মিসকিনের খোদা, ও রুগী বা রুগিনীর খোদা, একজন মানুষ খালি হাতে বিদায় দিও না। প্রত্যেকের কবুল করিয়ে নাও, সেই কপাল পোড়া এখনো রসুল্লাহকে দেখে নাই, রসুল্লাহকে না দেখাইয়া কবরে নিও না। দেখো না তোমার বান্দারা হাত তুলে আসামির বেশ ধরেছে, হাত জোর করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, যাকে তোমার ভালো লেগেছে তার উসিরে কবর করিয়ে বাবুন, যে যা চাই তুমি দিয়াই দাও, আমরা হেদায়েতের মোহতাজ, আমরা হেদায়েতের কাঙাল, আমাদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও। এই জালসাটা কবুল করিয়ে নাও, এই জালসার ব্যাপারে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে যারা সহযোগিতা করেছে সকলকে কবুল করিয়ে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।